বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে বিজেপির আন্দোলনের কর্মসূচির রূপরেখা ঠিক করার প্রথম বৈঠকে দেখা গেল না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সরব বিজেপি। এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় থেকে শুরু করে দিল্লি সর্বত্রই দরবার করেছেন শুভেন্দু। কিন্তু বৃহস্পতিবার যখন কলকাতায় বিজেপির হেস্টিংসের কার্যালয়ে সে বিষয়ে বৈঠক করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, কেন্দ্রীয় সহপর্যটক অরবিন্দ মেনন ও অমিত মাল্লব্য, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের 5 সাধারণ সম্পাদক, 1 সাধারণ সম্পাদক যিনি সংগঠনের সাধারণ সম্পাদক এবং 3 সহসভাপতি, তখন সেখানে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। তিনি এদিন বিধানসভা, আরামবাগের খানাকুল এবং ঘাটালের দাসপুরে দলেরই অন্য কর্মসূচিতে ছিলেন। বিজেপি সূত্রের দাবি, এই বৈঠকে শুভেন্দুকে ডাকা হয়নি, কারণ বৈঠকটা ছিল কেবল বাছাই করা সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে। শুভেন্দু বিরোধী দলনেতা হলেও দলীয় সংগঠনে তার কোনো পদ এখনও নেই। বিজেপি সূত্রের খবর, এদিনের বৈঠকে এক নেতা আদি শিবিরের বদলে নব্য শিবিরকে বেশি গুরুত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে প্রার্থী এবং আসন বাছাইয়ের ক্ষেত্রে নব্যরা বেশি প্রাধান্য পাওয়াতেই ভোটে দল হেরেছে। এই বৈঠকে আর এক নেতা বলেন, আসন ধরে ধরে ভোটের ফল বিশ্লেষণ করা দরকার, তাহলে দেখা যাবে বিভিন্ন আসনে আলাদা আলাদা কারণে ভোটে আর হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব যাদের অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন তাদের বেশিরভাগই জিততে পারেননি। বৈঠকে ঠিক হয়েছে ভোট পরবর্তী হিংসা এবং টিকা দুর্নীতির প্রতিবাদে আগামী 23 জুন কলকাতা সহ কয়েকটি জেলায় সমাবেশ হবে। জেলা, ব্লক এবং বুথ স্তরে ওই কর্মসূচি চলবে 25 জুন পর্যন্ত। সব কর্মসূচিতেই কোভিড বিধি মেনে চলা হবে বলে বৈঠকে আলোচনা করা হয়েছে। এই রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগকে গোটা দেশেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। এর আগে অন্যান্য রাজ্যের দলীয় নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে ভিডিও বৈঠক করেছেন বিজেপির এ রাজ্যের নেতারাও। এবার সরাসরি রাস্তায় নামছে দল। বিজেপি সূত্রের আরও খবর, বৈঠকে বলা হয়েছে দলের ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে এবং সাংসদ বিধায়কদের নিজের এলাকায় থাকতে হবে। দলের তরফে 21 জুন রাজ্য থেকে বুথ স্তর পর্যন্ত বিশ্ব যোগ দিবস পালনেও জোর দিয়েছেন শিবপ্রকাশেরা।